আমরা তাদের সাথে চ্যালেঞ্জ করতে চাই। মগবাজার দরবার শরীফ হচ্ছে ঢাকা, লেসবিয়া দরবার শরীফ হচ্ছে নেত্রকোনা, ফরিদপুরের দরবার শরীফ হচ্ছে ফরিদপুর, বেসরকারি দরবার শরীফ নরসিংদী। আমি এই নরসিংদীর সকল মুক্তি মহাদেশ বড় হুজুর ছোট হুজুর সবার কাছে আমি চ্যালেঞ্জ করতেছি, যে বিষয়গুলি নিয়ে আপনারা আমাদেরকে পূজারি বলেন, আমাদেরকে বেদাত বলেন, শেরেক বলেন, এর একটাও বেদাত না শেরেক না, এগুলি হচ্ছে সুন্নত। মাজার জিয়ারত, মিলাদ কিয়াম, নবীর হাদিস নাজিল, নবী নূরের কোরআনের হাদিসের দলিল দিয়ে আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারবো, আর যদি না পারি তওবা করে আপনাদের কাছে আমরা জীবনের ভুল স্বীকার করব। আর আপনারা যদি বুঝতে চান, বুঝেও যদি না বুঝার পান করেন, তাহলে মনে করব আবু জাহেলের মতো আপনাদের নসিবে হেদায়েত নাই। যে রব্বুল আলামিন আমাদেরকে 224,000 কম দেন, নবী রাসূলের সকলের সরদার, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে নবীরা ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে এমন এক জামানার মধ্যে রূহের জগৎ থেকে দুনিয়ার জমিনে আসার তৌফিক দিয়েছেন। আজ থেকে যদি আমরা 2000 বছর আগে এই দুনিয়ার মধ্যে আসতাম, তাহলে আমরা ঈসা নবীর উম্মত হইতাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া আমাদের দ্বারা সম্ভব ছিল না, ঠিক না ভাই? আল্লাহ পাক আমাদেরকে এমন জামানার মধ্যে যে নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন, যে নবীর একটা উম্মত পর্যন্ত জান্নাতে যাওয়ার বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত নবী ওই উম্মতকে জান্নাতে না দিয়ে জান্নাতে যাবে না। এই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার, খুশি না বেজার? আমার নবীকে সাফায়েতের মালিক কে বানাইছেন? না কোনো সংসদ থেকে কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো দলে দিছে, স্বয়ং আল্লাহ আমার নবীকে সাফায়েতের মালিক বানাইছে। কেউ মানলো আমার নবীর কিছু আসে যায় না, না মানলো কেউ আসে যায় না, যারা মানবে তাদেরকে নবী সাফায়েত করে জান্নাতে নিয়ে যাবে, আর যারা মানবে না তারা আমার নবীর সাফায়েত ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামেই থাকতে হবে। আমার নবীকে কাউসারের মালিক কে বানাইছে? এটা কোনো কিচ্ছা কাহিনীর মধ্যে না কোনো সংসদের মধ্যে, স্বয়ং আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আমার নবীকে কাউসারের মালিক বানাইছে, ঠিক না ভাই? ঠিক। এটা যারা মানবে তারা ঈমানদার, যারা মানবে না কোরআন পড়েও যারা মানবে না তারা হচ্ছে মুনাফিক বেঈমান। কোরআন পড়লেই মুসলমান হওয়া যায় না, কোরআন পড়লে যদি মুসলমান হওয়া যেত তাহলে আমাদের এই পাঁচ দুনার গিরিশরা সবচেয়ে থেকে বড় মুসলমান ছিল, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে থেকে বড় মুক্তি হইত, মহাদেশ হইত, কারণ সেই প্রথম কোরআনের বাংলা তর্জমা করেছে, বাংলায় কোরআনকে লিখেছেন গিরিশচন্দ্র রায়। তাহলে আগে সে কোরআনকে চিনছে, এরপরে লিখতে হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সে লিখছে কিন্তু তার প্রতি ঈমান আনে নাই, তার জন্য সে বেঈমান, সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। সে মুসলমান হতে পারে নাই, যদি মানতো অন্তর থেকে তাহলে সে ঈমানদার হতো, ঠিক না ভাই? ঠিক। আজকাল আমাদের দেশের মধ্যে কিছু কোরআনকে হাতে নিয়ে কোন কোন দলে দালালি করার জন্য কোরআনকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতেছে, তারা কিন্তু আসলে কোরআনের মহব্বতে আসে নাই, তারা কোন দলের দালালির জন্য এসেছে। আর এই দালালদেরকে আসার বিশ্ববিদ্যালয় বলেন, আর মদিনা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় বলেন,
তাদেরকে কিন্তু মুনাফিকরা লেখাপড়ার খরচ দিতেছে। আমার নবীর দুশ্মনেরা যারা আমার আলে বাইতকে মানে না, আমার রাসূলকে নূর মানে না, আমার নবীকে সাহায্যকারী মানে না, কাউসারের মালিক মানে না, এমন লামাজাবিরা তাদেরকে লালন পালন করে এই ডিগ্রি হাতে দিয়ে কোরআনকে সাইনবোর্ড করে এই দেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য বিদেশি দালালদের বিদেশি দলের তারা দালাল হয়ে এজেন্ট হয়ে এই দেশের মধ্যে ইসলামের অপপ্রচার করছে। তাদের থেকে ঈমানকে আবাদত করতে হবে, ঠিক না ভাই? আপনার আমার ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে প্রথম শর্ত মুসলমানের পাঁচটা বেনা উজুর স্তম্ভ এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান। আগে ঈমান আনতে হবে আমার নবীর উপর। আমার নবীর যত শান আল্লাহ পাক দান করেছে এইগুলির উপরে ঈমান আনার পরে হচ্ছে ইবাদত। আর সেই ঈমান নিয়ে আজকে আমাদের মধ্যে সিনিমিনি খেলতে কিছু বিদেশি দালালরা, বিদেশি দালালদের হাতে লালিত পালিত কিছু মুনাফেকরা আমার নবীর শান মান নিয়ে কথা বলছে। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, যার নূর মুবারক দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছে ওই নবীর সাথে করে আজকাল বেয়াদবি, ঠিক না ভাই? এমন আজহার বিশ্ববিদ্যালয় মদিনা ইউনিভার্সিটি বলো, মক্কা ইউনিভার্সিটি বলো, আমার নবীজির কদম মোবারক যদি এই জমিনে না লাগতো তাহলে কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়, কোন মুফতি, কোন মহাদ্দেশ এই দেশের মধ্যে জন্ম হইত না। আমরা মিলাদ করেছি, জ্ঞান করেছি তার জন্য আমার নবীর মহব্বতে, ঠিক না বেটি? আমার নবীর তাজিমের জন্য, ঠিক না বেটি? আমি আমার নবীর তাজিমের জন্য উঠে কাম করেছি। আমার নবী যদি খুশি হয় আর সারা বিশ্বের যত ওহাবি, খারিজি, রাফিজি, শিয়া এবং দেওবন্দি যদি বেদার হয় কোনো আসতে যায় না, ঠিক না বেটি? আমার নবী আপনার নবী যার প্রতি খুশি হয়ে গেছে সে জান্নাতি, আর সারা লোকটি যদি আমার প্রতি বেজার হয় কোনো আসে যায় না, ঠিক না ভাই? ঈমানের দাওয়াত সারা বছর বেসরকারি দরবার শরীফ থেকে দিয়েছে। ঈমানের দাওয়াত সারা জীবন আমাদের মতবাজার দরবার শরীফ থেকে দিয়েছে। এই ঈমানের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কোরআন হাদিস দিয়ে আসো, প্রমাণ করো আমার নবী যদি নূর না হয়, আমার নবী যদি হাজির নাজির না হতে পারে, আমার নবী যদি সাওয়াতের মালিক না হয়ে থাকে, আমার নবী যদি কাউসারের মালিক না হয়ে থাকে, যদি প্রমাণ করে দিতে পারি তোমরা মেনে নিবা, আর যদি আমরা প্রমাণ দিতে না পারি তোমাদের কথা আমরা মেনে নিব, ঠিক না ভাই? সারা জীবন আমরা চ্যালেঞ্জ করে আসছি। সৌদি আরব কি হচ্ছে আল্লাহর রসুল কিন্তু বলে দেয় নাই যে তোমরা কিয়ামত পর্যন্ত সৌদিকে ফলো করবা, এটা বলে দেয় নাই। বলে গেছে কোরআন হাদিসকে তোমরা কিয়ামত পর্যন্ত ফলো করবা যদি তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাও, ঠিক না ভাই? বাইতুল মোকাররম আজ থেকে 20 বছর আগে সিরাজুন নবী পালন হইতো, এখন বাইতুল মোকাররমে মিলাদুন নবী পালন হয়, আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? বাইতুল মোকাররম আমাদের কাবা না, বাইতুল মোকাররম আমাদের দলিল না, সৌদি আরব আমাদের দলিল না, সৌদি আরবে মাজার নাই। আজকে ফতোয়া দাও বাংলাদেশে মাজার কেন? সৌদি আরবে পৃথিবীর অর্ধেক ভাগ মাজার ছিল সৌদি আরবে,
আর এই মাজার গুলিকে ধ্বংস করেছে আব্দুর রহাব নদী। এই নদের থেকে ওই দেশের মধ্যে মাজার নাই। আর এই নদীর আকিদা ওলারও আজকে বিলাদ কিয়াম মানে না। তারা বলে আমরা নাকি মাজার পূজারি। আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারতকারী। ইমানদাররা মাজার জিয়ারত করে, কারণ স্বয়ং রসুলে পাক নিজে মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত করা সুন্নত, যেহেতু আমার রসুল জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়ার নিজে জিয়ারত করেছে, ঠিক না বেটি? আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজারের পূজারী না, ঠিক না বেটি? যারা বলে আমরা মাজার পূজারি, তাহলে বোঝা যাচ্ছে নবীর সুন্নতকে তারা মানে না, তারা পূজারি হিসাবে আখ্যায়িত করে, ঠিক না বেটি? শাহজালাল বাবা ইউমেনিকে নিয়ে কথা বলো, তোমার মতো এমন আজারি গলার মধ্যে বৈঠা থাকলো আর পরনের মধ্যে ধুতি থাকলো, হইলে যদি শাহজালাল বাবা এই দেশে না আসতো, তোমার বাপের গলার মধ্যেও থাকতো, তোমার দাদার গলার মধ্যেও থাকতো, 700 বছর আগে ধুতিকে পরিবর্তন করে টুপি আর দাড়ি এই দেশের মধ্যে উপহার দিয়েছে বাবা শাহজালাল। সেই শাহজালালের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের সাথে চ্যালেঞ্জ করতে চাই। মগবাজার দরবার শরীফ হচ্ছে ঢাকা, লেসবিয়া দরবার শরীফ হচ্ছে নেত্রকোনা, ফরিদপুরের দরবার শরীফ হচ্ছে ফরিদপুর, বেশমারি দরবার শরীফ নরসিংদী, আমার জন্মস্থান নরসিংদী। আমি বেশমারির জন্ম থেকে আমি হুজুরের সন্তান, দুনিয়ার মধ্যে এসেছি। আমি এই নরসিংদীর সকল মুক্তি মহাদেশ বড় হুজুর শুরু হুজুর সবার কাছে আমি চ্যালেঞ্জ করতেছি, যে বিষয়গুলি নিয়ে আপনারা আমাদেরকে পূজারি বলেন, আমাদেরকে বেদাত করেন, শেরেক বলেন, এর একটাও বেদাত না শেরেক না, এগুলি হচ্ছে সুন্নত। মাজার জিয়ারত, মিলাদ কিয়াম, নবীর হাদিস নাজিল, নবী নূরের কোরআনের হাদিসের দলিল দিয়ে আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারবো, আর যদি না পারি তওবা করে আপনাদের কাছে আমরা জীবনের ভুল স্বীকার করব। আর আপনারা যদি বুঝতে চান, বুঝেও যদি না বুঝার পান করেন, তাহলে মনে করবো আবু জাহেলের মতো আপনাদের নসিবে হেদায়েত নাই। কারণ ওহাবি যারা ওহাবি তাদের চশমা দিয়ে আমার নবীকে নূর দেখবেন না, আব্দুর রহাব নদীর চশমা দিয়ে আমার নবীকে কোনোদিনও নূর দেখবেন না। আমার নবীকে যদি নূর দেখতে হয় তাহলে শাহজালাল বাবা ইউমিনির চশমা লাগাইতে হবে, আজা গরিবের নামাজের চশমা লাগাতে হবে, গাউসে পাকের চশমা লাগান, দেখবেন আপনার নবী আমার নবী নূরের নবী। আমরা আপনাদের কাছে চ্যালেঞ্জ করতেছি, এই চ্যালেঞ্জ কিন্তু জিতার আর হারার জন্য না, ঈমান রক্ষা করার জন্য। ভুল আমারও হতে পারে, ঠিক না বেটি? আপনারও হতে পারে। সাধারণ মানুষকে উস্কিয়ে না দিয়ে, লেলিয়ে না দিয়ে আসেন দর্শন করে আলেম রই, আপনার কিতাবগুলি নিয়ে বসেন, আমার কিতাবগুলি নিয়ে বসি, দর্জনের মধ্যে যদি সংশোধন হয়ে যায় তাহলে হাজার হাজার মানুষকে তো বাইরে বাইরে লাগানোর কোন দরকার হয় না। আমি নরসিংদী আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি, আমি আমার আহলে সুন্নতুল জামাতের দর্জন আলেম দিব, দর্জন না, আমি সুন্নি জামাতের 5 জন আলেম দিব, আর আপনারা 50 জন আলেম নেন,
এরপরেও ফয়সালার জন্য আইন প্রশাসনকে অনুমতি নিয়ে এক জায়গায় বসেন, আসেন, আমরা ফয়সালা করি। ঠিক না বেটি? এর বেশি আর আমার ওয়াজ না, আমি কোন মুক্তিও না, তখন তুমি ওয়াজ দিস না। আমি এইটুকুই জানি যে এইটুকু সত্য আছে কোরআন হাদিসের মধ্যে, এটা সারা জীবন প্রচার করে যাব যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ ভুল করাতে না পারবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার যৌক্তিক দান করে থাকলে বলে আমি বিদেশিদের অর্থে লালিত পালিত ওয়াহাবির রশদির আকিদা এই সকল ইংলিশ আরবিতে কোরআনের তফসির করে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে যারা ঈমান নষ্ট করতেছে এমন গজবি আযাব থেকে যেন আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করে থাকলে বলে আমি। বিশেষ করে যুবক বাবারা সাবধান হয়ে যাও, পটপট ইংরাজি কিন্তু আমার ঈমান না, ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী সম্পর্কে, নবীর স্ত্রী সম্পর্কে, হযরত আলী সম্পর্কে এই আযারি যে সকল কথা বলেছে এগুলি কোনো মুসলমানের কথা না, এগুলি ইহুদি নাসারাদের কথা। তোদের এই নেতার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আলী রাদিয়াল্লাহু আনহু যে সময় মদ জায়েজ ছিল ওই সময় যদি মদকে পত্র করে থাকে কোন কোরআন হাদিস দ্বারা যদি প্রমাণ করতে পারো তাহলে এই দুইটা কান কেটে লম। যখন জায়েজ ছিল এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু কোনদিন এই মদকে বর্জন করে নাই। আর তুই কইতাছ কোরআন নামাজ নাকি ভুল পড়েছে, সুরা নাকি ভুল পড়েছে, নিশা অবস্থা বলেন না না আমার। আপনার ঈমান হচ্ছে মদিনা, আপনার আমার ঈমান হচ্ছে নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানের মধ্যে অটল থাকবেন। ওয়াহাবি এবং বাতিলদের এই বন্ধ আকীদা থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করে সকলে বলে আমি। নজদিবাদ ওয়াহাবিবাদের আকীদা থেকে যেন আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করে এই দেশের সুন্নি মুসলমানকে হেফাজত করে সকলে বলে আমি। হুজুরকে এই নসুন দিতে এত কষ্ট করে আসার জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, সুন্নিয়াতের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, বাতিলদের কাছে কোনদিনও নত হতে আমরা রাজি না। সংখ্যায় কম হতে পারি, পীর একটা, কাউয়া এক হাজার, এই নজদি ওহাবিদের হাজার হাজার আলেম আর সুন্নির একটা আবেদ যথেষ্ট। আমরা আপনাদের সকলের দোয়া কামনা করছি, হুজুরের কাছে আমরা মুসলিমবাসী দোয়া কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে 3 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে দাখিল, 3 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি। আল্লাহ যেন সকল শিক্ষার্থীকে কামিয়াব করে এবং এই শিক্ষার্থীদের ঈমান এবং আমল যেন আল্লাহ পাক হেফাজত করে সকলে বলে আমি। দেশের জন্য দোয়া করবেন। সকল সুন্নি ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নিয়াতের উপর কায়েম রাখে। ওয়াকিরু জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।